তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে থার্সডে, আর আমি ব্লগটাকে শুরু করে দিলাম। তো ভাবলাম ডিনার তৈরি করছি, তো এখন থেকে ব্লগটাকে শুরু করা যাক। তো আজকে ডিনারে বানাচ্ছি, তো এটা থার্সডে, থার্সডে আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে আলু ভাজা আর হচ্ছে রুটি সিম্পল। হ্যাঁ, তো আজকে সিম্পল ডিনার, তো ভাবলাম সিম্পলই ডিনার তো নয়, আপনার সাথে আজকে শেয়ারই করি। তো এই আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, এর ফাঁকে আমি ঘরটাকেও ঝাঁট দিয়ে দেবো। তো এখন বাজে 1:30 বাজে, তো মেয়ে খেলছিল, খেলে টেলেছে, তাই বললাম একেবারেই ঝড় টর ঝাঁট দেবো। তো বাচ্চার ঘর বুঝতেই পারছেন, একটু তো হবেই পরিষ্কার, মানে অপরিষ্কার, মানে ধুলো এগুলো সেগুলো হবেই। তো যাই হোক, আমি যতটা পারি মানে পরিষ্কার রাখার চেষ্টা করি, মোটামুটি ভালোই, মানে যতটা পারি, যতটা সম্ভব হয় আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। তো এই সব মানে একটু ঝাঁট দিচ্ছি। আর মেয়ে আমার শাশুড়ি মার সাথে একটু বাইরে ঘুরতে গেছে, তো সারাদিন বাড়িতে বোরও হয়ে যায়, তাই কি না? তো মেয়ে ঘুরে চলে এসছে, এবার বলছে যে মা আমি একটু নাচ প্র্যাকটিস করব, তা সেই জন্যই ও একটু নাচ প্র্যাকটিস করছে। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি মেয়ে কীরকম নাচে, তো সেটা ও খালি ভিডিও করতে বলে, তো আমি ওই জন্য একটু ভিডিওটা করলামও। তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ারও করি। তো এই তো আমি আবার কিচেনে চলে এলাম, তো আলু ভাজাটা মোটামুটি হয়ে এসছে, তার ফাঁকে আমি রুটিটাকেও করে নিচ্ছি। তো একসাথে দুটো করে নিলে কি টাইমটাও অনেকটা সেভ হয়, একটা থেকে রুটি হচ্ছে, একটা থেকে আলু ভাজা। তো এটাই আমি ন্যাচারালি করে থাকি, মানে রান্না করতে করতে তার ফাঁকে ফাঁকে যেগুলো কাজ দরকার হয় সেই কাজগুলোকে আমি করে ফেলি। তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, তো এখন বাজে 9:15 মতো বাজে, আর ওকে চা দিচ্ছি। তো এসে নর্মালি চা আর বিস্কিট খায়, আর কিছু খায় না, অফিসে একটুখানি স্ন্যাক্স কিছু খায় টিফিন, তো সেই জন্য এসে শুধু একটু চা আর বিস্কিটই খায়, তা ওকে দিচ্ছি। আর এরপর আমি আমার রুটি আলু ভাজা সব কিছু হয়ে গেছে ডিনার তৈরি করা, তো আমি এবার রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেবো। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ফ্রাইডে, তো এখন বাজে 7:30 সকাল। তো ভাবলাম আজকে আবার শুরু করি কালকে ব্লগটা, আর সামনে শুরু করেছি সেটা আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে আবার সকাল সকাল চলে এলাম আবার একটা সুন্দর সকাল নিয়ে। তো এই আর চা করছি এখন, আর আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর লাঞ্চে আজকে করব মোচা ডাল, টক ডাল আর আলু ভাতে,
লাঞ্চে মানে আজ সিম্পল, সেরম কিছু রান্না করব না, আজকে নিরামিষই খাওয়া হবে। তো এই তাহলে আজকে থাকুন, সারাদিনটা আমি কীভাবে কাটাচ্ছি আপনাদের সাথে যতটা সম্ভব সেটা শেয়ার করব। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাও এখন পোচ খেতে চাইছে, তো ওকে একটু পোচ করে দিচ্ছি। আর আমি এরমভাবেই পোচ করি, তো ভাবলাম আশ্রমদের সাথে আজই শেয়ার করি। যে লাঞ্চে করেছে এটা মেয়ের ঝোল তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে করেছে, ও মশা খায় না বলে। আর এই যে এটা মশা করেছে ছোলা আলু দিয়ে, আর এটাতে হচ্ছে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে জিরে দিয়ে মাখিয়েছি, আর হচ্ছে আম দিয়ে টক ডাল করেছি, আর একটু আলু ভাজা করেছি। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, এবার অনেক আজ জামা কাপড় আয়রন করা ছিল, তো সেগুলো নিয়ে বসে পড়েছি। আজকে আর উপরে তিনতলা ঘরে করিনি, টেবিলের উপর ভালো লাগছে না, তো ভাবলাম ঘরে বসেই করি বিছনার উপর রেখে।
তো এখন সেগুলো করছি, করে সেগুলোকে আবার গুছিয়ে রাখবো ঠিক করে। তো এর মধ্যে হাজব্যান্ডের বাবার সমস্ত জামা কাপড় আছে, তো এই এভরিওয়ান গুড ইভিনিং। আর এখন বাজে 7টা, তো এখন চুল টুল বেঁধে একটু ফ্রেশ হয়ে নিলাম, যেরকম ন্যাচারালি সন্ধ্যেবেলা করে থাকি। তো এরপর একটু টিফিন টিফিন খাবো, তারপরে ডিনার তৈরি করব। ডিনারটা একটু দেরি করেই করব। তো তো আমার মাথাটা খুবই চিটকুয়ে আছে, প্রচণ্ড অয়েল লাগিয়েছি, যেহেতু স্যাটারডে আমি করব শ্যাম্পু করব বলে। তো আগের দিন সাধারণত আমি একটু হেয়ার অয়েলিং করে থাকি, তো সেই জন্যই করেছি, ওই জন্য একটু খুব চিপকি চিপকি লাগছে। আজকে আমি এখানেই আজকে শেষ করছি ব্লগটাকে। কিন্তু আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবেন না।
আর বিস দেখার সাথে সাথে একটা লাইক করতে লাইক কিন্তু কম আসছে। আর তো এই হচ্ছে, তাহলে আজকে মানে সারাদিন কি কি কাজকর্ম করলাম তো আপনার সাথে সেটাই শেয়ার করলাম, আর সেটা নিয়েই আমার এই ব্লগিং চ্যানেল মানে চ্যানেল। তো যাই হোক, আর তাহলে আর আজকে ডিনারে বানাচ্ছি চিকেন আর ভাত, তো সেটা শেয়ার করছি না। আর অলরেডি 1:30 বেজে গেছে, তো ওই ভাতটা জাস্ট রাইস কুকারে বসিয়ে দেবো আর চিকেনটা তৈরি করছি। তাহলে চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর নতুন একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আবার হাজির হবো।